প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার কথা আপনারা প্রায় সবাই জানেন। অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ক্ষোভে ফুসছে শ্রীলঙ্কার আম জনতারা। জনরোষের মুখে পড়ে এবার দেশের নৌসেনা ছাউনিতে আশ্রয় নিয়েছেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। দর্শক, শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আজকে শ্রীলঙ্কাকে নিয়ে আমাদের নিউজে যা যা থাকছে তা হলো, বাসভবন ছেড়েও রক্ষা পেলেন না মাহিন্দা রাজাপক্ষে। বাসভবন থেকে পালিয়ে কোথায় গিয়েছেন, সেখানে আশ্রয় নিয়েও রাজাপক্ষে রক্ষা পেলেন না। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানাবো আমরা এই রিপোর্টে। একই সাথে জানাবো, শ্রীলঙ্কায় সহিংসতাকারীদেরকে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে রাজাপক্ষের সরকার। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশনা দিয়েছে লঙ্কান প্রতিরক্ষা মন্ত্রণালয়। দর্শক, এ ব্যাপারেও বিস্তারিত থাকবে এই রিপোর্টে। একই সাথে থাকবে, শ্রীলঙ্কার মন্ত্রী এমপিদেরকে বিদেশ পালানো ঠেকাতে বিমানবন্দর অবরোধ করে রেখেছে আম জনতারা। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, গুরুত্বপূর্ণ এই রিপোর্টগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। দর্শক, লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালি শহরে একটি নৌঘাঁটিতে সপরিবারে আশ্রয় নিয়েছেন। ওই নৌঘাঁটি ঘিরে রেখেছেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার সকালে গণবিক্ষোভের মুখে সেনা পাহারায় সপরিবারে কলম্বোর সরকারি বাসভবন ছেড়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। লঙ্কান সংবাদ মাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, রাজাপক্ষের বাসভবনের সামনে একটি হেলিকপ্টার দেখা গেছে। এতে কয়েকজনকে হেলিকপ্টারে ওঠানো হয়েছে। তারা মাহিন্দা রাজাপক্ষের পরিবারের সদস্য বলে মনে করা হচ্ছে। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আর চলমান অর্থনৈতিক সংকটে ক্রমেই খারাপ হওয়ায় দেশটির প্রধানমন্ত্রীর পৈতৃক নিবাস জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেয় এমপি এবং সাবেক মন্ত্রীদের বাড়িতেও। এছাড়াও দেশটির রাজনৈতিক দল এসএলপিপির নেতাকর্মীদের বাড়িঘর এবং যানবাহন পোড়ানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, রাজাপক্ষের বাসভবনের সামনে কমপক্ষে 10টি পেট্রোল বোমা ছোড়া হয়। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে কারফিউ জারি করা হলেও তা উপেক্ষা করেই দিনভর রাস্তা বিক্ষোভ চলে। তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করলেও এবার রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে গণবিক্ষোভের মুখে মাহিন্দাকে সরকারি বাসভবন ছাড়তে হয়েছে সেনা পাহারায়। এর আগে হাজারো বিক্ষোভকারী বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তারা রাজধানীর টেম্পল ট্রিজ বাসভবনের মূল দোতলা ভবনে হামলার চেষ্টা করেন। সেখানে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে আটকে পড়েন। গত কয়েক সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। বিক্ষোভ সহিংসতায় আহত হয়েছেন প্রায় 200 জন। এ পরিস্থিতিতে বুধবার সকাল পর্যন্ত চলমান কারফিউর মেয়াদ বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে শ্রীলঙ্কায় সহিংসতাদেরকে দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছে রাজাপক্ষের সরকার। মঙ্গলবার 10ই মে সন্ধ্যায় এক বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশনা দিয়েছেন লঙ্কান প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র নলিন হেরাত জানান, কাউকে সরকারি সম্পত্তি লুটপাট বা মানব জীবনের ক্ষতি করতে দেখলে নিরাপত্তা বাহিনীকে গুলি করার নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় এক এমপির অপমৃত্যু, আরেকজনের উপর হামলা এবং মন্ত্রী প্রধানমন্ত্রী সহ অর্ধশতাধিক নেতার বাড়িতে অগ্নিসংযোগের পরের দিনই এমন কঠোর নির্দেশনা দিয়েছে লঙ্কান কর্তৃপক্ষ। শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, সোমবার বিক্ষোভকারীরা কলম্বো উপকণ্ঠে সরকার দলীয় এমপি আমরা কীর্তির গাড়িতে হামলা চালালে তিনি দুজনকে গুলি করেন। এতে একজন মারা যান। এরপর সরকার বিরোধী বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন। পরে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেন আমরা কীর্তি। ওই রাতে হোমগোমার মহাকুম্বরা এলাকায় সংসদ সদস্য কুমারা ওয়েলগামার গাড়িতে হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই এমপি। হামলার শিকার হয়েছেন লঙ্কান পুলিশের সিনিয়র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দেশবন্ধু টেন্নাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, মঙ্গলবার কলম্বোর গাঙ্গারাম এলাকার কাছে এসডিআইজি দেশবন্ধুর গাড়ি ঘিরে ধরে একদল বিক্ষোভকারী। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এ সময় পরিস্থিতি সামলাতে ফাঁকা গুলি ছোড়েন পুলিশ। এই ঘটনার একদিন আগেই এক এমপির পাশে দেখা গিয়েছিল দেশবন্ধুকে। শ্রীলঙ্কায় দেশব্যাপী কারফিউ সত্ত্বেও ব্যাপক বিক্ষোভ সহিংসতায় সোমবার থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 8 জন, আহত হয়েছেন 220 জনের অধিক। এদিকে শ্রীলঙ্কার মন্ত্রী এমপিদের পালানো ঠেকাতে বিমানবন্দর অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভ সহিংসতার মধ্যে সংসদ সদস্যরা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য দেশটির প্রধান বিমানবন্দর অবরোধ করেছেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা।
মঙ্গলবার লঙ্কান সংবাদ মাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, কাতুনায়েকে অবস্থিত শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর অবরোধ করেছে একদল তরুণ। বন্দর নায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বারে গাড়ি রেখে অবস্থান নিয়েছেন তারা। চলমান বিক্ষোভের মধ্যে এমপিদের দেশ ত্যাগ ঠেকাতে এ ব্যবস্থা নিয়েছেন বিক্ষোভকারীরা। এর আগে সোমবার বিক্ষোভে অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় এক এমপির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরেকজন। এদিন শ্রীলঙ্কায় অন্তত অর্ধশতাধিক রাজনীতিবিদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা কলম্বো উপকণ্ঠে সরকার দলীয় এমপি আমরা কীর্তির গাড়িতে হামলা চালালে তিনি দুজনকে গুলি করেন। এতে একজন মারা যান। এরপর সরকার বিরোধী বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন, পরে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেন ওই সংসদ সদস্য। এদিকে শ্রীলঙ্কার মন্ত্রী এমপিদের বাড়িতে হামলা, বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা। সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর শ্রীলঙ্কায় বিক্ষুব্ধ জনতা দেশটির শাসক রাজাপাকসে ও এমপিদের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালানোর পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বিক্ষোভকারীরা আগুন দিয়েছে দেশটির ক্ষমতাসীন দলের তিনজন সাবেক মন্ত্রীর বাড়িতেও। এদিকে শ্রীলঙ্কার সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ভাই ও দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ার রাজাপাকসের পদত্যাগের দাবিতে এখনও বহু মানুষ বিক্ষোভ করছেন। সোমবার থেকে চলা এই সহিংসতা এখন পর্যন্ত 8 জন প্রাণ হারিয়েছেন, এছাড়া আহত হয়েছেন প্রায় 220 জনেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে দেশটির চলমান কার্ফিউ বুধবার সকাল পর্যন্ত বাড়িয়েছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। বিবিসি বলছে, সোমবার থেকে চলা এই সহিংসতা এখন পর্যন্ত 8 জন প্রাণ হারিয়েছে। সংবাদ মাধ্যম ডয়সিবেল বলছে, শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা দেশটির শাসক দলের 3 জন সাবেক মন্ত্রী ও 2 জন এমপির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া রাজাপাকসের পরিবারের পৈতৃক বাড়িতেও আগুন লাগানো হয়েছে। এছাড়া সোমবার কলম্বোর বিক্ষোভকারীরা পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বাড়ি ঘেরাও করে 2টি গেট ভেঙে দেয়। তারপর সেখানে সেনা মোতায়েন করা হয়। প্রধানমন্ত্রীর বাড়ির সামনে একটি বাসও পুড়িয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। পরে সরকার সমর্থকরা রাজধানী কলম্বোতে মাহিন্দা রাজাপাকসের টেম্পল ট্রির বাসভবনের বাইরে বিক্ষোভকারীদের সাথে সহিংস সংঘর্ষে লিপ্ত হয়। পরে সেই সংঘর্ষ ছড়ায় বিক্ষোভের কেন্দ্রবিন্দু গলফেস গ্রিনেও। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ ও দাঙ্গা স্কোয়াড মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের উপর হামলা করায় সরকার সমর্থকদের উপর টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ। শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সরকার সমর্থকদের উপর হামলা এবং ক্ষমতাসীন দলের এমপিদের লক্ষ্য করে হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। এছাড়া গাড়িতে হামলার পর 2 জন বিক্ষোভকারীকে গুলি করার পর আত্মহত্যা করেন শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের একজন এমপি। বিবিসি বলছে, সোমবার দিনব্যাপী সহিংসতার পর রাত গভীর হওয়ার সাথে সাথেই শ্রীলঙ্কা জুড়ে বিক্ষোভকারীরা রাজাপাকসের সহ দেশটির বিভিন্ন মন্ত্রী ও এমপিদের বাড়িতে হামলা চালায়। উল্লেখ্য, 1948 সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কা। এরপর থেকে একের পর এক সমস্যায় জর্জরিত দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি বর্তমানে আর্থিক সংকটে ভয়াবহ রূপ নিয়েছে দেশটিতে। এই সংকট থেকে আদৌ দেশকে পুনরুদ্ধার করা সম্ভব হবে কি না তা নিয়ে সন্দিহান রয়েছে বিশেষজ্ঞরা। এই পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সহ গোটা রাজাপাকসে পরিবারকেই দায়ী করছে লঙ্কানরা। দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। দল, মত, সম্প্রদায় নির্বিশেষে শ্রীলঙ্কার নাগরিকরা একজোট হয়ে রাস্তায় নেমেছে। চলছে প্রতিবাদ ও বিক্ষোভ।